এই ভিডিওতে আমরা জানাবো 10 কাঠা জমিতে জলসেচের পরে সার দিতে গেলে কতটা পরিমাণ সার দিতে হবে এবং কী কী সার দিলে ভালো হয়। তো আমরা দেখে নিই আমরা এখন কী কী সার দেব। আমরা দিচ্ছি 12 কেজি মতন 1435 সার, এটা হচ্ছে 1435, এবং তার সাথে 6 কেজি মতন আছে অ্যামোনিয়া, তার সাথে রয়েছে জিঙ্ক সালফেট একটা আছে, এগুলো সব সারের দোকানে পেয়ে যাবেন, একটা আছে হাই জিঙ্ক মহাশক্তি, আর একটা আছে শক্তিমানের একটা নর্মাল জৈব সার। এই সারগুলোকে আমরা মিক্স করে এবার জমিতে দেবো, এবং এই টোটালে প্রায় 12 কেজি 1435, 6 কেজি অ্যামোনিয়া, 18 কেজি আর 3 কেজি টোটাল 20-21 কেজি সার 10 কাঠা জমিতে আমরা দেবো। আর কী করে দেবো সেটা আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, সমস্ত সার মেশানোর পরে আমরা একটা মুঠোতে পরিমাণ মতো সার নেব, এবং সার নেওয়ার পরে সেই সারগুলোকে গাছের চারপাশে এমনভাবে ছিটিয়ে দেবো গোল করে, যাতে গাছের শিকড়ের থেকে দূরে থাকে। আর হ্যাঁ, একটা কথা অবশ্যই মাথায় রাখবে, গাছে যখন সার দেবে সেই সারটা যেন অবশ্যই বিকালের দিকে দেবে। বিকালের দিকে সারটা দিলে ভালো হয়, কারণ সকালের দিকে গাছের পাতায় কুয়াশা থাকে, এই কুয়াশা যদি সার লেগে যায় তাহলে সেক্ষেত্রে গাছের পাতাটা বা ডগাটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে, তার ফলে গাছের জোর কমে যেতে পারে। সেই জন্য যেই সময় সার দেবেন সবসময় মাথায় রাখবেন যে বিকালের দিকে দিলে ভালো হয়, নাহলে গাছের ক্ষতি হতে পারে। আর সারটা যখন দেবেন একটু মানে নরম থাকলে সারটা দিলে কাজটা ভালো হবে, আর গাছের গোড়ায় রাউন্ড করে দিলে সারটা মানে গাছের শিকড়গুলো সেই সারটাকে ভালোভাবে নিতে পারে। আর শসার গাছের শিকড় সবসময় উপরে ভাসে মাথায় রাখবেন, সেই দিকটা খেয়াল রাখবেন যাতে গাছের শিকড়গোড়ায় যেন সম্পূর্ণ সময় সারটা না পড়ে। আরও বাংলার চাষ ইউটিউব চ্যানেলে আপনাকে অনেক ধন্যবাদ। আরও নতুন নতুন চাষের ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক দিয়ে দেবেন, আর কমেন্ট লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। যদি কোনো ইনকোয়ারি থাকে কমেন্ট করবেন, আমরা আপনার কমেন্টের অবশ্যই যথাযথ রিপ্লাই দেব। ধন্যবাদ।